হ্যালো গাইস, প্রথমেই জানাই শুভ নবমী। শুভ নবমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর নবমী মানেই ভালো ভালো খাবার, তারই মধ্যে কিছু খাবার বানাচ্ছি। সেই খাবারগুলো কী কী বানাচ্ছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমার রেসিপির মধ্যে আছে মাটন কষা, আর আছে বাসন্তী পোলাও। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিচ্ছি, মশলাটা যত ভালোভাবে কষা হবে তত সুন্দর মাটনটা খেতে হবে। এবার আমি কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা মাটনটাতে তুলে দেব। এবারে আমি করব বাসন্তী পোলাও, চলুন রেসিপিটা দেখে নিন। এই চালটা আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, এটা জল একদম ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম শুকনো হয়ে গেছে। এতে আবার একটু ঘি আর একটু হলুদ গুঁড়ো আমি মাখিয়ে 10-15 মিনিট রেখে দেব। ঘি দিচ্ছি,
এখানে আমি মশলা নিয়েছি, মানে গোটা গরম মশলা নিয়েছি আর তেজপাতা নিয়েছি। এবারে এই যে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, এটা আমি এতে দিয়ে দেবো, একটু ভেজে নেবো ভালো করে। আমি স্বাদ মতো নুন দেবো, স্বাদ মতো আমি একটু গুজরাটি দিয়ে দিচ্ছি, আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। একদিকে বাসন্তী পোলাও আছে, একদিকে সাদা রাইস আছে। এটা হলো মাটন আর এটা চিকেন, আর এটা তো আমি একটু আমরা চাটনি করেছি সেটা, আর তারপরে সবার সাথে জন্য মিষ্টি আছে। তো চলুন খেতে আরম্ভ করি, খাওয়া যাক। গাইজ, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, তো ভালোই লাগলো খেয়ে। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, আর পাশের ঘরে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমার এরকম নতুন নতুন ভিডিও, অনেক অনেক ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ।